17 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে এখানে আমি টোল প্লাজাতে নিয়োজিত আছি কিছু কিছু গাড়ি পার হচ্ছে কিছু মানুষ পার হতে চাচ্ছে কিন্তু হচ্ছে আমাদের বিধিনিষেধ থাকার কারণে আমরা পার হতে দিতে পারছি না কাজ করে আমার খুবই ভালো লাগছে আর আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এখানে কাজ করতে পেরে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপার দয়ায় আমাদের জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রম এবং তার মেধার কারণে আজকে আমরা স্বপ্নের পদ্মা সেতু আমরা উপহার পেয়েছি আজকে স্বপ্নের পদ্মা শুধু শুধু স্বপ্ন নয় আজকে আমাদের মাঝে বাস্তব আপনা আমরা স্বপ্নের পদ্মা সেতু পাড়ি হওয়ার জন্য আমরা অপেক্ষমান কিছুক্ষণের মধ্যে আমরা সেতু পাড়ি দেব ইনশাআল্লাহ নাই সেতু উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠান তো দেখলেন আপনারা অনেক জাঁকজমকপূর্ণ একটা উদ্বোধন অনুষ্ঠান হইল লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে মানুষ অনেক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে এই সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখার জন্য আসছে অনেক দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশের লোকজন আসছে লোকজনকে সামাল দেওয়ার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে অনেক হিমশিম খেতে হয়েছে এক পর্যায়ে তো লোকজন ব্রিজের উপরে উঠে যায় তো আমরা তাদেরকে আবার খুব শান্তিপূর্ণভাবে নামে আনতে সক্ষম হয়েছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিচুয়েশন স্বাভাবিক আছে নর্মাল আছে তারপরে কিছু উৎসুক জনতা আছে আমরা ব্যারিকেড দিয়েছি জনগণ শুধু দেখার জন্যই আসতেছে তারা এখন ঝামেলা করতেছে না উৎসুক জনতার মানে ঢল সম্ভবত সারা রাত থাকবে তো আমরা আমাদের ডিপ্লয়মেন্ট আছে সারা রাত নিরাপত্তা ব্যবস্থা আছে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখছি আমরা আগামীকাল সকাল থেকে যেহেতু সেতু চলাচল শুরু হবে তো তখন আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখছি আশা করি মানুষ নির্বিঘ্নে আগামীকাল ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে এদিকে আসতে পারবে আমরা সবার সহযোগিতা কামনা করি ধন্যবাদ হ্যাঁ এই যে আমরা পদ্মা সেতুর উপরে আছি আমাদের কাছে খুব ভালো লাগতেছে তবে একটু যদি মানে আমাদের একদিন ঘোরার জন্য পায়ে হাঁটার জন্য যদি সুযোগ করে দেওয়া হয়তো তাহলে আমরা অনেক আনন্দিত বা আনন্দ হইতাম ব্রিজে ঘুরলাম ভালো লাগলো সেতু আমরা আইসা দেখলাম এই জায়গা আমাদের কাছে খুব ভালো লাগলো 17 কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতু এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে চাকরিটা পেয়ে বাট এখানে অনেক মানুষ আসতেছে অনেক মজা করতেছে